আজ আলোচনার বিষয় হচ্ছে মানি, অর্থাৎ টাকা। মানি বা টাকা কী জিনিস? মাটি টাকা, টাকা মাটি, এটা আমরা শুনেছি, বাট দ্যাট ইজ ফিলোসফিক্যাল। ইকোনমিক্সের পয়েন্ট অফ ভিউতে মানি কী জিনিস? টাকা হচ্ছে ওয়াইডলি অ্যাকসেপ্টেড মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ এমন কোনো বস্তু যেটা সকলে অ্যাকসেপ্ট করে, এমন একটা বিনিময়ের মাধ্যম, আর কিছুই না। ঠিক আছে, অর্থাৎ তুমি টাকা নিয়ে যাচ্ছ গাড়ি কিনতে, ঠিক আছে, তুমি টাকা দিলে, তুমি গাড়ি নিলে, তো এটা টাকাটা হচ্ছে একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জের কাজ করছে। টাকার মূলত ফাংশন হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসেবে টাকা কাজ করে। এবং যেহেতু বিনিময়ের মাধ্যম, সেই জন্য টাকার দ্বারা আমরা কোনো জিনিসের ভ্যালু মেজার করতে পারি। অর্থাৎ একটা গাড়ির দাম যদি আমরা জানি যে 5 লাখ হয়, একটা সাইকেলের দাম আমরা মেজার করতে পারবো যে হ্যাঁ, সাইকেলের দাম মেবি 5,000, তাই না? তো এই যে কোনো বস্তুর কতটা দাম, মেজার অফ ভ্যালু, এটাও আমরা টাকার মাধ্যমে করতে পারি। এটা মূলত প্রাইমারি দুটো ফাংশন মানির। এছাড়া আরও ফাংশন তো আছে যেগুলো আলাদা একটা বিষয়, ফাংশন অফ মানি একটা আলাদাই পয়েন্ট, টপিক। দেখ, সেটা নিয়ে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। আজ আমরা আলোচনা করবো যে মানি কত প্রকারের এবং কী কী। দেখো, মূলত এই শব্দগুলো শুনে থাকবে তোমরা, কমোডিটি মানি, রিপ্রেজেন্টেটিভ মানি, ফিডিউশিয়ারি মানি, ফিয়াট মানি আর লিগ্যাল টেন্ডার। এগুলো কী জিনিস একটু একটু আলোচনা করা যাক। প্রথমে আসি কমোডিটি মানির কথায়, ঠিক আছে? কমোডিটি মানি নাম শুনেই যেটা বুঝতে পারছো, অর্থাৎ কোনো বস্তুকে যখন আমরা অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ব্যবহার করি, তখনই তাকে আমরা বলবো কমোডিটি মানি। অর্থাৎ কোনো বস্তুর নিজস্ব কোনো ইন্ট্রিনসিক ভ্যালু আছে। যেমন কিছু কিছু দেশে আগে কফি বিনস, যে কফির যে বিন হয়, সেগুলোকে অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ব্যবহার করা হতো। এবারে কফি বিনস দেওয়া হতো, কফি বিনসের বদলে কোনো না কোনো কিছু ট্রেড করা হতো, ফর এক্সাম্পল অ্যাপেল বা টমেটো, ঠিক আছে? তো এখানে কফি বিনসটা হচ্ছে এক ধরনের মানি হিসেবে কাজ করতো। তোমার বাড়িতে তুমি টমেটো বেচে এক গাদা কফি বিনস পেয়েছো, সেই কফি বিনস দিয়ে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেও পারো, আর যদি না চাও গুঁড়িয়ে তাকে কফি বানিয়ে খেয়ে নিতে পারো। তো ইট হ্যাজ সাম ইন্ট্রিনসিক ভ্যালু, নিজের কোনো অন্তর্নিহিত কিছু ভ্যালুও তার আছে। ভারতের তোমরা ইতিহাসে পড়ে থাকবে যে গরুকে অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ব্যবহার করা হতো, গরুকে ধরা হতো অ্যাজ মানি, তাই না? তো গরুরও নিজস্ব একটা ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে। তো এরকম যদি কোনো বস্তুকে ব্যবহার করা হয়, তাহলে সেটাকে বলা হয় কমোডিটি মানি। পুরোনো দিনে ব্যবহার করা হতো, আজকের দিনে তো অ্যাজ কমোডিটিকে কোনো মানি হিসাবে ব্যবহার করা হয় না, কারণ তার অনেক ডিসঅ্যাডভান্টেজেস আছে, তাই না? তো কমোডিটি মানির ধীরে ধীরে যখন মানির এভলিউশন হচ্ছিলো, তখন কমোডিটি মানি হিসাবে যেটা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছিলো সেটা হচ্ছে মেটালস। অর্থাৎ কোনো ধাতু যেগুলোর ভালো ব্যবহার আছে, যেমন গোল্ড, সোনাকে অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ব্যবহার করা হতো, ঠিক আছে? এর বুঝতে পারছো, ফর এক্সাম্পল ধরো রামবাবু বাজারে গেলেন নিজের ধান গম সমস্ত কিছু নিয়ে, বাজারে গিয়ে সেখান থেকে সমস্ত কিছু বিক্রি টিক্রি করে যখন ফিরছেন, তখন হয়তো কিছু সোনা নিয়ে ফিরছেন, কারণ সোনা অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। কিন্তু রাস্তায় তো ডাকাতি হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, তাই না? তো এর পর যেটা এভলিউশন হলো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ মানি। অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ মানি অর্থাৎ এই যে সোনাটা বা যে কোনো কোনো মূল্যবান বস্তু, ঠিক আছে, সেটাকে আমি পাশে রেখে দিলাম কোনো একটা হায়ার অথরিটি, মানে গভর্নমেন্ট হোক বা যেখানে কেউ অপারেট করছে সে অপারেটর হোক, সে কী করলো, নিজের কাছে সোনাটা রেখে দিল এবং সোনার বদলে একটা কাগজে লিখে দিল যে তোমার কাছে আমার এত এতটা সোনা রইলো, তার ভ্যালু ফর এক্সাম্পল কিছু 100 টাকা, ঠিক আছে, এই টাকাটা নাও, এটা তুমি যখনই আমাকে ফেরত দেবে আমি তখনই তোমাকে সোনাটা ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? যদি এরকম ডিল হয় কারোর সাথে, তাহলে তুমি কাগজের টুকরোটা নিয়ে আরামসে ঘুরে বেড়াতে পারো, এটা দিয়ে তুমি কোনো কিছু এক্সচেঞ্জ করতে পারো। তো এটাকেই বলা হয় রিপ্রেজেন্টেটিভ মানি, অর্থাৎ একটা কাগজের টুকরো যার কোনো, যে নিজের ভ্যালু কোনো ব্যাকআপ থেকে ডেরাইভ করছে, ঠিক আছে, যার ব্যাকআপে কোনো কিছু মূল্যবান বস্তু রাখা আছে, এবং সেটাকে, এই কাগজটাকে তুমি অ্যাজ মানি হিসাবে, মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে ব্যবহার করছো, তখন তাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ মানি। যখন প্রথমের দিকে ডলার ইস্যু করা হতো বা পাউন্ড ইস্যু করা হতো, সেগুলো কিন্তু কোনো মানে ভ্যালুয়েবল আইটেম যেমন সোনা বা রূপোর এগেনস্টে ইস্যু করা হতো, ঠিক আছে, তখন সেটা কিন্তু ছিল রিপ্রেজেন্টেটিভ মানি। কিন্তু ওয়ার্ল্ড ওয়ারের সময় বা পরবর্তীকালে কেবলমাত্র কিছু সোনা থাকলে গভর্নমেন্ট তবেই নোট ইস্যু করতে পারবে, তাই না? কিন্তু যখন অনেক বেশি এক্সপেন্সেসের প্রয়োজন হলো, তখন কিন্তু গভর্নমেন্ট এই রুলটাকে
নিজেই ওভাররাইড করে, যে নিজের কাছে কোনো ব্যাকআপ না থাকা সত্ত্বেও যদি নোট ইস্যু করা হয় তখন তাকে বলা হয় ফিডিউশিয়ারি মানি। ঠিক আছে, ফিডিউশিয়ারি কথাটার মানেই হচ্ছে ট্রাস্ট। অর্থাৎ যখন কোনো একটা কাগজের টুকরো বা যে কোনো বস্তু অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, এটাকে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে ব্যবহার করছে জাস্ট বিকজ অফ ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাসের জন্য। যে ধরো ফর এক্সাম্পল, আজকের ডেটে তুমি কোথাও চপের দোকানে গিয়ে চপ খেলে এবং তোমার কাছে টাকা নেই, তুমি কী করো, গুগল পে করে দাও, তাই না? তো যখন গুগল পে করে দিচ্ছ, যাকে করছো তার অ্যাকাউন্টে সে জানছে যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, 5 টাকা 10 টাকা যাই হোক। তো এই যে ট্রাস্টটা, তার জন্যই তুমি এই ট্রানজ্যাকশনটা করতে পারছো। তো এরকম যখন মানে দুজন পার্টির মাঝখানে কোনো একটা বস্তুর নিয়ে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা কেবলমাত্র ট্রাস্টের উপর হচ্ছে, বিশ্বাসের উপর হচ্ছে, তখন সেটাকে বলা হয় ফিডিউশিয়ারি মানি। যে এক্সচেঞ্জটা সেটা হচ্ছে ফিডিউশিয়ারি মানি। ঠিক আছে, ফিডিউশিয়ারি মানি নট নেসেসারিলি গভর্নমেন্টের কোনো ব্যাকআপের প্রয়োজন, শুধুমাত্র দুজন ব্যক্তি, অর্থাৎ যে পে করছে, ঠিক আছে, এবং যে পেমেন্ট রিসিভ করছে, ঠিক আছে, রিসিভার আর ডোনারের মাঝখানে যদি ট্রাস্ট থাকে তাহলে যেটা হবে সেটাই হচ্ছে ফিডিউশিয়ারি মানি। ফর এক্সাম্পল, আমি দোকানে গেলাম, একটা গাড়ি অর্ডার করলাম এবং সেখানে আমি একটা চেকের মাধ্যমে পেমেন্ট করে দিলাম, ঠিক আছে। তো এই চেকটা হচ্ছে কিন্তু এক ধরনের ফিডিউশিয়ারি মানি বলতে পারো। ঠিক আছে, এখানে কেবলমাত্র আমার এবং এই যে গাড়ির ডিলার তার মাঝখানে কিন্তু বিশ্বাসের উপর আমি চেকটা দিচ্ছি, এবং মাঝখানে একজন বিশ্বাসের বস্তু রয়েছে, সেটা হচ্ছে ব্যাংক। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ফিডিউশিয়ারি মানে, যখন কেবলমাত্র ট্রাস্টের উপর বিশ্বাস করে কোনো মিডিয়াম অফ এক্সচেঞ্জ কাজ করে। ঠিক আছে, চতুর্থ যেটা সেটা হচ্ছে ফিয়াট মানি। ফিয়াট মানি মানে হচ্ছে যখন গভর্নমেন্ট বা কোনো অথরিটি কোনো নোট ইস্যু করে, ঠিক আছে, কোনো কারেন্সি ইস্যু করে এবং সে কারেন্সির ব্যাকআপে কিন্তু কোনো কোনো ভ্যালুয়েবল আইটেম নেই, মানে অ্যাজ এরকম না কিন্তু যে কিছু পরিমাণ গোল্ড রয়েছে তার এগেনস্টে আমি এই টাকাটা ইস্যু করে দিলাম, এরকম না কিন্তু। ঠিক আছে, জাস্ট গভর্নমেন্ট বলছে যে হ্যাঁ এই যে 100 টাকার নোট, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি যে এটা 100 টাকার নোট, এটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করবে, তখন তাকে বলা হয় ফিয়াট মানি। ঠিক আছে, তো যত কয়েন্স রয়েছে এবং যত নোটস রয়েছে সেগুলো হচ্ছে সব ফিয়াট মানি। ঠিক আছে, গভর্নমেন্টের ফিয়াট অর্থাৎ ডিক্রি বা রেগুলেশন, রুলের উপর ভিত্তি করে যখন কোনো মিডিয়াম অফ এক্সচেঞ্জ কাজ করে তখন সেটাকে বলা হয় ফিয়াট মানি। এবং এই ফিয়াট মানিটাকে গভর্নমেন্ট কী করে, কোনো ল পাস করে কোনো আইনের মাধ্যমে, সেটাকে বলা হয় লিগ্যাল টেন্ডার। অর্থাৎ গভর্নমেন্ট কোনো নির্দিষ্ট আইনের মাধ্যমে বলে দেয় যে এই এই নোটগুলো বা এই এই কয়েনগুলোর মাধ্যমে তুমি পাবলিক ডেট বা তোমার ফাইন্যান্সিয়াল অব্লিগেশনগুলো তুমি ফুলফিল করতে পারো, তখন সেটাকে আমরা বলবো লিগ্যাল টেন্ডার। ঠিক আছে, এবার লিগ্যাল টেন্ডার দু রকমের হয়, একটা হয় আনলিমিটেড লিগ্যাল টেন্ডার, অর্থাৎ যার মাধ্যমে তুমি আনলিমিটেড অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন করতে পারো তাকে বলা হয় আনলিমিটেড লিগ্যাল টেন্ডার, সেটা হচ্ছে নোটস। ঠিক আছে, কেন আমরা এটাকে লিগ্যাল টেন্ডার বলছি, কারণ আরবিআই অ্যাক্টে লেখা আছে, কোনো না কোনো অ্যাক্টে লেখা থাকতে হবে, কোনো আইনের মাধ্যমে যতক্ষণ গভর্নমেন্ট বলছে ততক্ষণ সেটা কিন্তু লিগ্যাল টেন্ডার না। আর লিমিটেড লিগ্যাল টেন্ডার হচ্ছে কোনগুলো, লিমিটেড লিগ্যাল টেন্ডার হচ্ছে এমন এমন কয়েন্স বা কারেন্সি যার মাধ্যমে তুমি কিছু নির্দিষ্ট অ্যামাউন্ট অফই পাবলিক ডেট বা তোমার ফাইন্যান্সিয়াল অব্লিগেশন ফুলফিল করতে পারো। কয়েনেজ অ্যাক্ট 2011-এ লেখা আছে যে 50 পয়সার কয়েন দিয়ে তুমি 10 টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারো, 10 টাকার বেশি কিন্তু কাউকে তুমি বাধ্য করতে পারো না। সুতরাং 50 পয়সার কয়েন লিগ্যাল টেন্ডার 10 টাকা অ্যামাউন্ট পর্যন্তই, সেই জন্য এটাকে বলে লিমিটেড লিগ্যাল টেন্ডার। আর বাকি যত কয়েন আছে, মানে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে কয়েন আছে, সেই কয়েনগুলো দিয়ে তুমি 1000 পর্যন্ত কারো ফাইন্যান্সিয়াল অব্লিগেশন ফুলফিল করতে পারো। অর্থাৎ আমি তোমার থেকে ধার নিয়েছি 1000 টাকা এবং আমি তোমাকে পেমেন্ট করবার সময় যদি আমি তোমাকে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার কয়েন দিয়ে 1000 টাকা ফেরত দিই, তোমাকে নিতেই হবে, ইউ আর বাউন্ড, তোমাকে তুমি বাধ্য তুমি নিতে। কিন্তু আমি যদি 2000 টাকা তোমাকে এভাবে পেমেন্ট করতে এবং তুমি নিতে রাজি না হও, তুমি যদি বলো যে আমি 1000 টাকা পর্যন্তই নেবো তারপর আমি নেবো না, তাহলে কিন্তু তোমাকে আমি বাধ্য করতে পারি না। সেই জন্য কয়েন দিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশানই করা যায়, সেই জন্য কয়েনকে বলা হয় লিমিটেড লিগ্যাল টেন্ডার। লিগ্যাল টেন্ডার এই জন্য কারণ কোনো না কোনো অ্যাক্টে লেখা আছে, কয়েনেজ অ্যাক্টে লেখা আছে। ঠিক আছে, আর নোটসের মাধ্যমে তুমি এনি অ্যামাউন্ট অফ, যদিও এর উপরেও একটা মানে যাতে ব্ল্যাক মানি বেশি ট্রানজ্যাকশান না হয় তার জন্য গভর্নমেন্ট এর উপরেও লিমিট রেখেছে, বাট ইন জেনারেল নোটসকে বলা হয় আনলিমিটেড লিগ্যাল টেন্ডার। ঠিক আছে,
তো আশা করছি বোঝাতে পারলাম এই যে কতগুলো বিষয়, কমোডিটি মানি, রিপ্রেজেন্টেটিভ মানি, ফিডিউশিয়ারি মানি, ফিয়াট মানি, লিগ্যাল টেন্ডার। দেখো একটা জিনিস মনে রাখো, যে কোনো ব্যাংক 10 টাকার নোট বা 50 টাকার নোট সেটা কিন্তু কি লিগ্যাল টেন্ডার? ইয়েস। ফিয়াট মানি? ইয়েস। ফিডিউশিয়ারি মানি? হ্যাঁ বলতে পারো ফিডিউশিয়ারি মানি। রিপ্রেজেন্টেটিভ মানি? না। রিপ্রেজেন্টেটিভ মানি না এই জন্য কারণ 10 টাকার নোটের পিছনে কিন্তু কোনো ব্যাকআপ নেই। এটা কি 10 টাকার নোটটা কি কোনো কমোডিটি মানি? নো, কমোডিটি মানি না এই জন্য কারণ এর কোনো নিজস্ব কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই। এবার যদি আমি চেকের কথা বলি, একটা ব্যাংকের চেক আমি লিখে দিলাম, চেকটা কি কোনো কমোডিটি মানি? নো। কোনো রিপ্রেজেন্টেটিভ মানি? না। ফিডিউশিয়ারি মানি? ইয়েস, এই জন্য কারণ এটা ট্রাস্টের উপর চলছে। ফিয়াট মানি? না। ফিয়াট মানি না কারণ গভর্নমেন্ট এর কোনো গ্যারেন্টি দেয়নি। এটা কি লিগ্যাল টেন্ডার? না, লিগ্যাল টেন্ডার নয়। লিগ্যাল টেন্ডার কেবলমাত্র কয়েন্স এবং নোটস। ঠিক আছে, তো আশা করছি এতগুলো জিনিস বোঝাতে পারলাম কোনটা কি। ইকোনমিক্সের আরও কোনো টপিক যদি তোমরা সাজেস্ট করো তার উপর শর্ট করে আমি এক্সপ্লেন করে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, পরে ভিডিওতে দেখা হবে।